আমার দ্বারা অঙ্ক হয় না বা আমি অঙ্ক পারি কিন্তু অঙ্কে খুব একটা গ্রোথ হচ্ছে না বা আমি অঙ্কে খুব স্ট্রং কিন্তু প্রতিদিন যদি একটু অঙ্কে রিভাইজ করা যেত তাহলে খুব ভালো হতো এই তিনটি মনোভাবের মধ্যে কোনো একটি মনোভাব যদি ফ্রেন্ডস তোমার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য মূলত তোমাদের কথা মাথায় রেখেই শতকরার এই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে একদিকে যেমন তোমরা শতকরার এই খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো খুব সহজে আয়ত্ত করে নিতে পারবে ঠিক তেমনি অন্যদিকে তুমি যদি অঙ্কে খুব স্ট্রং হয়ে থাকো এই ভিডিওর মাধ্যমে অঙ্কগুলো রিভাইসও করে নিতে পারবে তাই আমি আশা করব তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে ওকে তো ফ্রেন্ডস তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম আমি রঞ্জন দেবনাথ তো চলো শতকরার এই খুব গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রবলেম একটি পরীক্ষায় পাঁচ নম্বর তিরিশ পার্সেন্ট এক ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করল পরীক্ষায় মোট নম্বর কত তো দেখো ফ্রেন্ডস খুবই একটি সহজ প্রবলেম দিয়ে শুরু করছি আস্তে আস্তে আমি যেমন ইম্পর্টেন্ট এবং একটু টাফ লেভেলের দিকে যাব তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা স্কিপ করবে না আজকে বিশেষ করে তিন আর চার নম্বর যে অঙ্ক দুটো সলভ করব এই অঙ্ক দুটো কিন্তু ফ্রেন্ডস প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ওই অঙ্ক দুটি কিন্তু না দেখে তোমরা কিন্তু এই ভিডিওটি ছেড়ে যাবে না ওকে তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে তিরিশ পারসেন্ট ওকে একজন ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করলো এই ভাষাটার মানে কি ওই ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করলে এই কথাটার মানে হচ্ছে ওই ছাত্র পাঁচ নম্বর থেকে দশ নম্বর বেশি পেয়েছে মানে পাশ করতে যত নম্বর প্রয়োজন তার থেকে দশ বেশি পেয়েছে তার মানে এটা থেকে কী বলতে পারি বলো দেখি ওই ছাত্র যে পঁচাশি পেল সে কিন্তু পাঁচ নম্বরের থেকে দশ বেশি পেয়েছে তার মানে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি এই পঁচাশির থেকে যদি আমরা দশ মাইনাস করে দিই তাহলে কিন্তু কি পাওয়া যাবে বলো দেখি পাঁচ নম্বর পাওয়া যাবে এই পঁচাত্তর হচ্ছে পাঁচ নম্বর দেখো বুঝার চেষ্টা হচ্ছে পাঁচ নম্বর ওই ছাত্র পেয়েছে পঁচাশি তাহলে কত নম্বর বেশি পেয়েছে পাঁচ নম্বর থেকে দশ বোঝা গেল তাহলে দেখো আমরা পাঁচ নম্বরটা কিভাবে বের করে নিলাম ওই ছাত্র পঁচাশি পেয়েছে এবং ও পাঁচ নম্বর থেকে দশ বেশি পেয়েছে তার মানে আমরা বলতে পারি পঁচাশির থেকে যদি দশ মাইনাস করে দিই তাহলে কি পাওয়া যাবে পাঁচ নম্বর তাহলে দেখো ফ্রেন্ডস এই তিরিশ পার্সেন্ট হচ্ছে পাঁচ নম্বর আবার এই পঁচাত্তর নম্বর যে দেওয়া আছে এটাও কিন্তু পাঁচ নম্বর দুটো সেম জিনিস তে যেহেতু দুটো সেম জিনিস তাহলে আমি বলতে পারি এই তিরিশ পার্সেন্টের ভ্যালুই হচ্ছে কতগুলো দিকে পঁচাত্তর কেননা ফ্রেন্ডস এটাও পাঁচ নম্বর এটাও পাঁচ নম্বর তিরিশ পার্সেন্টের ভ্যালু পঁচাত্তর এবার আমাকে বার করতে হবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল মোট নম্বর মানে টোটাল নম্বরকে আমরা পার্সেন্ট দিয়ে বললে কত বলি হান্ড্রেড পার্সেন্ট মোট নম্বর মানে আমাকে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বার করতে হবে কার ভ্যালু বার করতে হবে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বোঝা গেল তিরিশ পার্সেন্ট হচ্ছে পাঁচ নম্বর পঁচাত্তরও হচ্ছে পাঁচ নম্বর তার মানে আমরা বলতে পারি তিরিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে পঁচাত্তর এবার আমাকে বার করতে হবে মোট নম্বর মোট নম্বর মানে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বার করতে হবে কিভাবে বার করব দেখো তরিশিক দিয়ে যদি করি প্রশ্ন উপরে পঁচাত্তর ইন্টু প্রশ্ন উপরেরটা সবসময় লিখে নেব ইন্টু এটাকে জাস্ট উল্টে দিব উল্টে মানে একশো পার্সেন্ট আসবে উপরে আর এই উপরে তিরিশ পার্সেন্টটা কোথায় আসবে বলে দেখি নিচে নিচের টি আসবে উপরে উপরের টি আসবে নিচে ওকে এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল শূন্য শূন্য ক্যান্সেল তিন দিয়ে পঁচাত্তরকে কে ভাগ করলে পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে যদি দশকে গুণ করি দুইশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু দুইশো পঞ্চাশ তার মানে পরীক্ষায় মোট নম্বর কত ছিল ফ্রেন্ডস দুইশো পঞ্চাশ এটাই অ্যান্সার আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো দু নম্বরে কি বলছে কোনো পরীক্ষায় রাম তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করে এবং মন চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর বেশি পেল পরীক্ষায় পাঁচ নম্বর শতকরাগত দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং দেখো এটা আমরা খুব সহজেই সলভ করব দেখো দেখো দুজন ছাত্রের ডাটা দেওয়া আছে বলছে রাম তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করি ফেল করে মানে পাশ করতে যত নম্বর প্রয়োজন তার থেকে পনেরো নম্বর কম পেয়েছে রাম কত নম্বর কম পাই পনেরো নম্বর কম পাচ্ছি তাহলে একজন ছাত্র রাম সে তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে আর তার নম্বর হচ্ছে পাঁচ নম্বর থেকেই পনেরো কম বুঝা গেল পাশ করতে যত নম্বর প্রয়োজন তার থেকে পনেরো নম্বর কম পেয়েছে অপর একজন ছাত্র মোহন মোহন চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে আর তার নম্বরটা হচ্ছে পাঁচ নম্বর থেকে পাঁচ নম্বর থেকে ৩৫ বেশি তার মানে মোহন পাশ তো করেছেই প্লাস পাঁচ নম্বর থেকে কত বেশি পেয়েছে ভাই পঁয়ত্রিশ নম্বর বেশি পেয়েছে ক্লিয়ার তে দুজন ছাত্রের ডাটা দেওয়া আছে দেখো এ ক্লিয়ার কিনা একজন ছাত্র তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে আর তার নম্বর হচ্ছে পাঁচ নম্বর থেকে কত নম্বর কম পনেরো কম আর অপর একজন ছাত্র চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে তার নম্বর হচ্ছে পাঁচ নম্বর থেকে পঁয়ত্রিশ বেশি এবার আমরা কি করি ভাই এখান থেকে এই দুজন ছাত্রের নম্বরের ডিফারেন্স বার করি ডিফারেন্স মানে নর্মাল দুটো বিয়োগ করু চল্লিশ পার্সেন্ট থেকে দশ তিরিশ পার্সেন্ট বিয়োগ করলে কত আসবে ডিফারেন্স দশ পার্সেন্ট দুটো ছাত্রের নাম্বারে ডিফারেন্স দশ পার্সেন্ট পার্সেন্টেজ দিয়ে বললে দশ পারসেন্ট আরেকটা ডিফারেন্স ভাই এখান থেকে বার করার চেষ্টা করি দেখো একজন ছাত্র পনেরো নম্বর কম পাচ্ছে অপর একজন ছাত্র পঁয়ত্রিশ নম্বর বেশি পাচ্ছে বোঝার চেষ্টা করো একজন কম পাচ্ছে আরেকজন বেশি পাচ্ছে এখান থেকে ডিফারেন্স কীভাবে বার করব বোঝার চেষ্টা করে দেখো খুব সিম্পল আমরা একটা টেকনিক ইউজ করব। টেকনিকটা কীরকম দেখো একজন পাচ্ছি কম অপরজন কি পাচ্ছি বেশি তাহলে একজন কম আরেকজন যদি বেশি হয় বা প্রথমজন বেশি পরেরজন কম দুটো যদি আলাদা হয় সেক্ষেত্রে দুজনের নাম্বারটা আমরা কি করব বলে দেখি যোগ করব। এই দুটো নাম্বার আমরা কি করব যোগ আলাদা হলে আমরা করব যোগ আবার যদি দুটো সেম হয় সেম বলতে এই প্রথম জনের নাম্বারও কম দ্বিতীয় জনের নাম্বারও কম হচ্ছে বা প্রথম জনও বেশি বেশি দুটো যদি সেম হয় ক্লিয়ার হচ্ছে দুটোই কম বা বেশি সেক্ষেত্রে আমরা মাইনাস কিন্তু এখানে যেহেতু একটা কম একটা বেশি দুটো আলাদা আছে তাই দুটো আমরা কি করবো যোগ করব তো এই দুটো যদি যোগ করি পনেরো আর পঁয়ত্রিশ যোগ করলে কত হবে পঞ্চাশ নম্বর বুঝা গেল তাহলে আমরা কি বলতে পারি দেখো এটা হচ্ছে দুজনের নাম্বারের ডিফারেন্স এটাও হচ্ছে দুজনের নাম্বারের ডিফারেন্স তাহলে দশ পার্সেন্ট সমান সমানই আমি কত বলতে পারি বলো দিকে পঞ্চাশ নম্বর এই জায়গাটা কি ক্লিয়ার করতে পারছো আশা করি ক্লিয়ার এটাও নাম্বারের ডিফারেন্স এটাও নাম্বারের ডিফারেন্স তার মানে আমি বলতে পারি দশ পারসেন্ট ইজিক টু দশ পার্সেন্ট সমান সমান কত হচ্ছে পঞ্চাশ নম্বর বা আমি যদি ঘুরিয়ে বলি পঞ্চাশ নম্বর সমান সমান কত পার্সেন্ট দশ পার্সেন্ট ক্লিয়ার কি আচ্ছা এই ডাটাটা থাক এটা আমরা ইউজ করব দেখো কিভাবে ইউজ করব। আমাদের কি বার করতে বলছে বলো দেখি আমাকে কিন্তু মোট মোট নম্বর বার করতে বলিনি মোট নম্বর বললে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বার করে দিতাম কিন্তু এখানে দেখো বার করতে বলছে পরীক্ষায় পাঁচ নম্বর শতকরা কত আমাকে শতকরা পাঁচ নম্বর বার করতে বলছে তাহলে দেখো পাঁচ নম্বর আমরা কিভাবে বার করতে পারি ভাই তাও আবার পার্সেন্টেজে দেখো আমরা রামের সাহায্যেও বার করতে পারি বা মোহনের সাহায্যেও আমি যদি রামের সাহায্যে বার করি তাহলে কিভাবে বার করব দেখো তোমরা বলবে রাম তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করে অর্থাৎ পাঁচ নম্বর থেকে পনেরো কম পায় ওকে পাঁচ নম্বর থেকে পনেরো কম পাচ্ছে তিরিশ পার্সেন্ট তো নম্বর পেয়েছেই তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েও কিন্তু ফ্রেন্ডস পাশ করেনি ফেল করেছে। ফেল মানে কম নম্বর পেয়েছি কত নম্বর কম পেয়েছে পরিষ্কার দেওয়া আছে পনেরো নম্বর কম পেয়েছে তাহলে তিরিশ পার্সেন্টের সঙ্গে যদি আমি পনেরো যোগ করে দিই পনেরো নম্বর যোগ করে দিই তাহলে কিন্তু পাঁচ নম্বরটা বেরিয়ে আসবে দেখো আশা করি ক্লিয়ার হচ্ছে তিরিশ পার্সেন্ট তো পেয়েছেই কিন্তু এটা পেয়েও পনেরো নম্বর শর্ট হচ্ছে কম হচ্ছে তাহলে এটার সঙ্গে যদি আমরা পনেরো যোগ করে দিই তাহলে পাঁচ নম্বরটা বেরিয়ে আসবে বুঝা গেল রামের নম্বর তিরিশ পার্সেন্ট সে যদি আরও পনেরো নম্বর বেশি পেত মানে পনেরো যদি যোগ করে দিই তাহলে পাঁচ নম্বর পাওয়া যাচ্ছে তাহলে তিরিশ পার্সেন্ট আমরা ভাই তিরিশ পার্সেন্টই রাখলাম এই পনেরো নম্বরকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসার চেষ্টা করি এই নাম্বারটাকে আমরা কিসে নিয়ে আসবো পার্সেন্টেজে কীভাবে আনবো দেখো আচ্ছা পঞ্চাশ দশ পার্সেন্ট সমান সমান পঞ্চাশ আমরা নাম্বার থেকে পার্সেন্টেজে আসবো পঞ্চাশ নম্বর সমান সমান কত পার্সেন্ট বলো দেখি দশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ নম্বর ইকুয়াল টু কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে নাম্বার থেকে যদি পার্সেন্টেজে আসি তাহলে দেখো তো ভাই কত দিয়ে ভাগ করতে হচ্ছে বলো দেখি পাঁচ দিয়ে ভাগ করতে হচ্ছে পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে দশ পার্সেন্ট আমরা নাম্বার থেকে যদি পার্সেন্টেজে আসি তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে হচ্ছে ক্লিয়ার হচ্ছে কি পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে দশ তাহলে ভাই এই পনেরো নম্বরকে যদি পার্সেন্টেজে আনতে চাই কিভাবে নিয়ে আসবো পনেরো নম্বরকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো তাহলে আমরা কি দেখতে পেলাম উপরের লাইনে পঞ্চাশ নম্বরকে পার্সেন্টেজে আনতে গিয়ে পাঁচ দিয়ে ভাগ করেছি তাহলে সেমভাবে ভাই পনেরো নম্বরকে যদি পার্সেন্টেজে নিয়ে আসতে চাই তাহলে এটাকেও পাঁচ দিয়ে ভাগ করবে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে থ্রি পার্সেন্ট বোঝা যাচ্ছে পঞ্চাশ নম্বর যদি দশ পার্সেন্ট হয় তাহলে পনেরো নম্বর সমান সমান হবে থ্রি পার্সেন্ট তাহলে ভাই দেখো এই পনেরো নম্বরের পরিবর্তে আমরা এটার লিখবো না এটার পরিবর্তে কত পার্সেন্ট লিখতে পারি থ্রি পার্সেন্ট

একটি পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে কুড়ি পার্সেন্ট অঙ্কে ফেল করে এবং দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে যদি একশো চুয়াল্লিশ জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যাগত দেখো এটা আমরা কিভাবে সলভ করব দেখো খুব সহজে সলভ করব ফ্রেন্ডস শেষ পর্যন্ত সঙ্গে থাকো খুব সহজেই বুঝতে পারবে দেখো আচ্ছা আমরা দুটো বৃত্ত এঁকে নিই হ্যাঁ এটা দিয়ে বোঝাচ্ছে মনে করো ইংরেজিতে ফেল এই টোটাল বৃত্তটা দিয়ে কি বুঝাচ্ছে ইংরেজিতে ফিল ইংরেজিতে ফিল আরেকটা বৃত্ত এঁকে নিলাম এটা দিয়ে অঙ্কে ফিল বৃত্তটা দিয়ে ইংরেজিতে আর ডান দিয়ে বুঝাচ্ছে অঙ্কে ফেল আর মাসকানের যে জায়গাটা আছে এটা দিয়ে বুঝাচ্ছে ইংরেজি আর অঙ্ক দুটোতেই কতজন ফিল করে ওকে আচ্ছা এবার প্রশ্নে দেখো পরিষ্কার বলে দিয়েছে তিরিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করে কত পার্সেন্ট ইংরেজিতে ফেল করে তিরিশ পার্সেন্ট তার মানে এই সম্পূর্ণ বৃত্তটা কত হচ্ছে বলে দেখি ভাই তিরিশ কি ক্লিয়ার করতে পারছো ইংরেজিতে ফেল করে তিরিশ পার্সেন্ট তার মানে এই যে টোটাল বাদিগি বৃত্ত আছে একটা এই সম্পূর্ণটা দিয়ে বুঝাচ্ছি তিরিশ পার্সেন্ট খুব সিম্পল দেখো মন দিয়ে শোনো প্রত্যেকে বুঝতে পারবে এই টোটালটা দিয়ে এই টোটালটা দিয়ে বুঝাচ্ছে ইংরেজিতে ফেল আর সেটা কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আর ডান দিয়ে বোঝাচ্ছে অঙ্কে ফেল এই ডানদিকে যে বৃত্তটা আছে টোটাল এটা দিয়ে বোঝাচ্ছে অঙ্কে ফেল অঙ্কে কত পার্সেন্ট ফেল করে পরিষ্কার বলছে অঙ্কে ফেল করে কুড়ি পার্সেন্ট তাহলে বাদিগের এই সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে তিরিশ আর ডান টোটালটা হচ্ছে কত বলো দেখি কুড়ি আর কি বলছে দশ পার্সেন্ট উভয় বিষয়েও ফেল করে উভয় বিষয় মানে অঙ্কেও ফেল করে আবার ইংরেজিতেও ফেল করে দুটোতেই ফেল করে তার মানে এই মাস্কানের জায়গাটা হচ্ছে দশ কি ক্লিয়ার করতে পারছো ইংরেজিতে ফেল করে তিরিশ তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে তিরিশ আর এই টোটালটা হচ্ছে কত বলো কুড়ি আর বলছে দুটোতেই ফেল করে দুটো তো মানে বোঝাচ্ছে আচ্ছা এবার একটা জিনিস আমায় বলো মাদিকের সম্পূর্ণটা কত দিকে তিরিশ তার মানে এই দুটো মিলে কত বলো দিকে তিরিশ আমি যদি বলি এই জায়গাটা কত এই জায়গাটা এই বাদিগের জায়গাটা তাহলে তোমরা বলবে এটা হবে কুড়ি কেননা ভাই দুটো মিলে কত হবে বলে দেখি তিরিশ দুটো মিলে তিরিশ হতে হবে তো এটা যদি দশ হয় তাহলে এটা অবশ্যই কত হবে কুড়ি কুড়ি পার্সেন্ট আর দশ পার্সেন্ট দুটো মিলে কত হয় তিরিশ পার্সেন্ট কি ক্লিয়ার আচ্ছা একইভাবে আমি যদি বলি এই ডান এই জায়গাটা কত হবে আমি মনে করো এটা ঢেকে দিলাম তাহলে তোমরা বলবে এই টোটাল বৃত্তটা হচ্ছে ভাই কুড়ি সম্পূর্ণটা হচ্ছে কুড়ি তাহলে এটা যদি দশ হয় তাহলে এটাও কত হবে বলো দেখি দশ কারণ দুটো মিলে কুড়ি হবে এইটা আর এইটা এই দুটো পার্ট মিলে হবে কুড়ি তাহলে এটা যদি দশ হয় তাহলে এটাও কত হবে দশ দেখো দশ আর দশ মিলে কত হচ্ছে কুড়ি পার্সেন্ট কি ক্লিয়ার তাহলে কি বুঝতে পারলাম বলো দেখি দুটোতেই ফেল করে দশ পার্সেন্ট আর গেটটা কুড়ি মানে শুধু ইংরেজিতে ফেল করে কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্ট কি বলো দেখি শুধু ইংরেজিতে ফেল করে মানে কেবলমাত্র ইংরেজিতে ফেল করে সে অন্য সাবজেক্টে ফেল করে নি আর এই দশ পার্সেন্টটা কি বলো দেখি এই দশ পার্সেন্ট শুধু অঙ্কে ফেল করেছে শুধু মানে খালি অঙ্কে ফেল করছে ইংরেজিতে ফেল করেনি আরে মাঝখানে দশ পার্সেন্ট দুটোতেই ফেল করছে এবার বলো দেখি ভাই তাহলে মোট কতজন ফেল করে মোট ফেল কত করে তিন রকমের ফেল পাওয়া গেল শুধু ইংরেজিতে ফেল করে কুড়ি পার্সেন্ট প্লাস শুধু অঙ্কে ফেল করে দশ পার্সেন্ট প্লাস দুটোতেই ফেল করে কত পার্সেন্ট দশ পার্সেন্ট কি ক্লিয়ার শুধু ইংরেজিতে কুড়ি শুধু অঙ্কে দশ আবার দুটোতেই ফেল করে দশ তাহলে টোটাল কত কুড়ি আর দশে তিরিশ তিরিশ আর দশ যোগ করলে চল্লিশ পার্সেন্ট তার মানে চল্লিশ পার্সেন্ট হচ্ছে টোটাল ফেল করে তাহলে এবার বলো দেখি টোটাল ফেল যদি ফোর্টি পারসেন্ট হয় আমরা জানি টোটাল ছাত্র সংখ্যা কত হবে হান্ড্রেড এবার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি ফেল করে তাহলে বাকি যে সিক্সটি পার্সেন্ট থাকলো এটা কিন্তু কি বল দেখি এটা হচ্ছে উভয় বিষয়ে টোটাল ছাত্র হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট থেকে ফেল করে কতজন এটা যদি মাইনাস করে দিই তাহলে বাকি যে সিক্সটি পার্সেন্ট থাকবে সেটা হচ্ছে কি বলো দেখি পাস কোন বিষয়ে পাস উভয় বিষয়ে পাস দেখো এই জায়গাটা কি ক্লিয়ার করতে পারছো কিনা উভয় বিষয়ে পাস সিক্সটি পার্সেন্ট বোঝা যাচ্ছে ভাই টোটাল ছাত্র হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পার্সেন্ট ফেল করেছে আর বাকি সিক্সটি পার্সেন্ট দুটো বিষয়ে কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এবার একটু যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি দেখো প্রশ্নে উভয় বিষয়ে পাশ করে একশো চুয়াল্লিশ জন আমাদের কত আসলো কতজন উভয় বিষয়ে পাশ করে সিক্সটি পার্সেন্ট আবার প্রশ্নে বলছে উভয় বিষয়ে পাশ করে একশো চুয়াল্লিশ জন একশো চুয়াল্লিশ তাহলে আমি যদি বলি সিক্সটি পার্সেন্টটা কি তোমরা বলবে এতজন উভয় বিষয়ে পাশ করে আবার এই একশো চুয়াল্লিশটাও কি বলো দেখি ভাই এতজন উভয় বিষয়ে পাশ করে তার মানে দুটো সেম জিনিস একটা রিয়েল ভ্যালু দিয়ে আছে আর একটা পার্সেন্টেজ দিয়ে আছে তাই যেহেতু দুটো সেম জিনিস আমি বলতে পারবো এই হান্ড্রেড পার্সেন্টের ভ্যালুই হচ্ছে কত বলো দেখি একশো চুয়াল্লিশ কি ক্লিয়ার এবার আমাকে বার করতে হবে আচ্ছা মনে করো এটা এদিকে লিখি এটা মুছে দিলাম মনে করো হ্যাঁ এদিকে লিখে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে সিক্সটি পার্সেন্টটা উভয় বিষয়ে পাস একশো চুয়াল্লিশটাও কি বলো দেখি উভয় বিষয়ে পাস তাহলে সিক্সটি পার্সেন্টের ভ্যালু হচ্ছে একশো চুয়াল্লিশ এবার আমাকে বার করতে হবে মোট ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা মানে টোটাল ছাত্র সংখ্যা কত হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আমাকে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বার করতে হবে বোঝা যাচ্ছে সিক্সটি পার্সেন্টের ভ্যালু হচ্ছে একশো চুয়াল্লিশ এবার আমাকে বার করতে হবে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে তাহলে প্রশ্নবোধিকের উপরে কত আছে একশো চুয়াল্লিশ ইন্টু এটাকে উল্টে দিতে হবে উল্টে মানে নিচের একশো কোথায় যাবে উপরে একশো পার্সেন্ট আর উপরেরটা কোথায় আসবে নিচে সিক্সটি পার্সেন্ট নিচে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল শূন্য শূন্য ক্যান্সেল ছয় দিয়ে ভাগ করলে চব্বিশ ওকে ছয় চব্বিশে একশো চুয়াল্লিশ চব্বিশ আর দশ গুণ করলে দুশো চল্লিশ তার মানে অ্যান্সার কত হয়ে গেলো বলে দেখি দুশো চল্লিশ জন মোট ছত্রের সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ এটাই অ্যান্সার তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো চার নম্বরে কি বলছে এক হাজার নম্বরে কোনো পরীক্ষায় এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় এবং বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় যদি সি পাঁচশো নম্বর পায় তবে এ কত পার্সেন্ট নাম্বার পাবে পার্সেন্টেজে চেয়েছে দেখো তাহলে দেখো তিনজন ছাত্র আছে এ বি আরেকজন কে আছে বলো দেখি সি সি কত নম্বর পায় বলো দেখি পাঁচশো এবার বলছে বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পাবে বি সি এর থেকে কত পার্সেন্ট বেশি পাবে পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা জানি টোটাল পার্সেন্টটা কত হয় হান্ড্রেড সি যদি হান্ড্রেড পার্সেন্ট হয় সি এর নাম্বারটা বি তার থেকে পঁচিশ বেশি পাবে এটা কিভাবে ভাঙিয়ে বার করবো দেখো বোঝার চেষ্টা করো সি কত পায় বলো দেখি পাঁচশো সি এর নম্বরটা আগে লিখে নিলাম সি কত পায় পাঁচশো আর বি তার থেকে পঁচিশ বেশি পাবে আচ্ছা চলো ভাই এখানেই ভাঙিয়ে দিই তাহলে আরও সুবিধা হবে কত পার্সেন্ট বেশি পায় পঁচিশ বেশি পায় পঁচিশ মানে পার্সেন্ট সরালে নিচে হান্ড্রেড

পাঁচশো যোগ একশো পঁচিশ অর্থাৎ ছয়শো পঁচিশ বুঝে গেল সি পাচ্ছে পাঁচশো বি পাবে তার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে পাঁচশোর পঁচিশ পার্সেন্ট কত হয় নম্বর বেশি পাবে তাহলে বেশি মানে পাঁচশোর সঙ্গে একশো পঁচিশ যোগ করলে ছয়শো এবার এ কত পার্সেন্ট বেশি পাবে এ বলছে বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি পাবে এবার কুড়ি পার্সেন্টটা কার বলে ভাই বিয়ের কুড়ি পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে বোঝার চেষ্টা করো এই কুড়ি পার্সেন্টটা হচ্ছে বিয়ের কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই হান্ড্রেড এবার এই পার্সেন্টটা নম্বরের কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে এখানে ভাগ করলে কত হবে পাঁচ বারং ষাট দুই ও এটাও একশো পঁচিশ তাহলে বিয়ের থেকে কত বেশি পাবে বলে দেখি একশো পঁচিশ নম্বর বেশি পাবে কে এ তাহলে এ পাবে বি পাচ্ছে ছয়শো পঁচিশ তার থেকে একশো পঁচিশ বেশি তার মানে এ কত পাবে বলে দেখি সাতশো পঞ্চাশ নম্বর কে তুটুক জায়গায় ক্লিয়ার সি পাচ্ছে পাঁচশো বি পাবে তার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে পাঁচশোর পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ তার মানে বি একশো পঁচিশ নম্বর বেশি পাবে সি পাচ্ছে পাঁচশো বি একশো পঁচিশ বেশি পাবে তার মানে পাঁচশো প্লাস একশো পঁচিশ অর্থাৎ বি পাবে ছয়শো পঁচিশ নম্বর এবার এ কত পাবে এ পাবে বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি তাহলে বিয়ের কুড়ি পার্সেন্ট কত হয় একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ বেশি মানে ছয়শো পঁচিশ প্লাস একশো পঁচিশ তার মানে এ পাবে সাতশো পঞ্চাশ নম্বর এবার এটা কিন্তু ফ্রেন্ডস অ্যান্সার না অ্যান্সারটা কীভাবে চেয়েছে বলছে এ শতকরা কত নম্বর পায় তাহলে এ নম্বরটা যদি শতকরায় প্রকাশ করতে চাই এ পায় এ নম্বরটা পার্সেন্টেজে চেয়েছে কিভাবে শতকরায় নিয়ে আসব এ কত নম্বর পায় সাতশো পঞ্চাশ এটা লিখব উপরে এ কত নম্বর পায় সাতশো পঞ্চাশ এটা উপরে আর শতকরায় নিয়ে আসতে গেলে নিচে লিখতে হয় টোটাল নম্বর প্রশ্নে দেখো টোটাল নম্বর পরিষ্কার বলে দিয়েছে টোটাল নম্বর কত এক হাজার আর শতকরায় নিয়ে আসার জন্য ইন্টু হান্ড্রেড কি ক্লিয়ার ভাই এ কত পায় সাতশো পঞ্চাশ এটা উপরে টোটাল নম্বর কত এক হাজার এটা নিচেই শতকরায় নিয়ে আসার জন্য ইন্টু হান্ড্রেড তাহলে উপরে দুই শূন্য নিচে দুই শূন্য ক্যান্সেল এখানে এক শূন্য এক শূন্য ক্যান্সেল এক এক ক্যান্সেল তার মানে এ কত পার্সেন্ট নম্বর পাই ভাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত থ্রি টু ফোর ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত হবে তো দেখো এখানে দুটো ভাড়া আছে একটি বাস ভাড়া বাস আর ট্রেন ট্রেন ভাড়া ভাড়া দুটোর অনুপাত দেওয়া আছে এবার বলছি কি ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় খেয়াল করো ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় আর বাস ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি পায় বলো দেখি দশ পার্সেন্ট বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবার বলছি এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত দেখো এটা কত সহজে সলভ করব। একটা জিনিস খেয়াল করো বাস আর ট্রেন ভাড়া যে কোনো ধরা যেতে পারে তুমি যদি ধরো বাস ভাড়া তিন টাকা ট্রেন ভাড়া চার টাকা চলবে তো দেখো ভাই আমি কি করি এখানে যেহেতু পার্সেন্টেজ আছে অনুপাতটা সরিয়ে দিলাম আমি ধরে নিলাম ট্রেন ভাড়া চারশো টাকা দুটো শূন্য নিয়ে নিলাম ট্রেন ভাড়া ধরে নিলাম চারশো টাকা আর বাস ভাড়া এখানে পার্সেন্ট আছে তো আমি ধরে নিলাম বাস ভাড়া হচ্ছে তিনশো টাকা দেখো ক্লিয়ার হচ্ছে কিনা যেহেতু পার্সেন্টেজ আছে আমি দুটো শূন্য নিয়ে নিলাম ট্রেন ভাড়া ধরে নিলাম চারশো টাকা আর বাস ভাড়া ধরে নিলাম তিনশো টাকা এবার ট্রেন ভাড়া কত পার্সেন্ট মানে কি কার বলো দেখি ট্রেন ভাড়ার কুড়ি পার্সেন্ট ট্রেন ভাড়া কত বলো দেখি চারশো এর কুড়ি পার্সেন্ট মানে ইন্টু কুড়ি বাই হান্ড্রেড তাহলে দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল এক না লিখলে হয় চার কুড়ি আশি টাকা বুঝে গেল চারশোর কুড়ি পার্সেন্ট কত হয় আশি তার মানে ট্রেন ভাড়া আশি টাকা বাড়বে আগে ট্রেন ভাড়া ছিল চারশো এখন আশি টাকা বৃদ্ধি পেল তাহলে বর্তমান ট্রেন ভাড়া কত হবে চারশো আশি টাকা একইভাবে বাস ভাড়া যদি বার করি তাহলে তোমরা বলবে ভাই বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এবার এই দশ পার্সেন্টটা কার বলো দেখি তিনশোর দশ পার্সেন্ট তাহলে তিনশোর দশ পার্সেন্ট কত হবে দশ পার্সেন্ট মানে দশ বাই হান্ড্রেড ইন্টু এই পার্সেন্টটা কার তিনশোর উপরে বস সামনে বসিয়ে দেও তিনশো দশ পার্সেন্ট মানে দশ বাই একশো দশ কার তিনশোর তাহলে দুই শূন্য দুই শূন্য ক্যান্সেল এক না লিখলে হয় তিন দশই তিরিশ টাকা তার মানে বাস ভাড়া তিরিশ টাকা বৃদ্ধি পাবে এবার ভাই আগে বাস ভাড়া ছিল তিনশো টাকা এখন বাস ভাড়া বৃদ্ধি পেলেও তিরিশ টাকা তাহলে বর্তমান বাস ভাড়া কত তিনশো তিরিশ টাকা কি বুঝতে পারছো এবার এই দুটোর অনুপাত চেয়েছে এখন বাস ভাড়া কত তিনশো তিরিশ আরেকবার লিখে নিলাম আর এখন ট্রেন ভাড়া কত চারশো আশি এবার ভাই এ দুটোর অনুপাত বার করতে বলছে মানে রেশিও বার করতে বলছে কি আশা করি ক্লিয়ার হচ্ছে আগে বাস ভাড়া ছিল তিনশো টাকা বাস ভাড়া বৃদ্ধি পেলেও তিরিশ টাকা তাহলে বর্তমান বাস ভাড়া তিনশো তিরিশ টাকা একইভাবে আগে ট্রেন ভাড়া ছিল চারশো টাকা ট্রেন ভাড়া বৃদ্ধি পেয়েছে আশি টাকা তাহলে বর্তমান ট্রেন ভাড়া চারশো আশি দুটোর যদি রেশিও বার করি শূন্য শূন্য ক্যান্সেল তিন এগারোই তেত্রিশ তিনশোই আটচল্লিশ তার মানে অ্যান্সার কত আসছে বলো দেখি ভাই এগারো ইস টু কত আসছে অ্যান্সার এগারো ইস্টু শিলো এটি অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো ভাই আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শতকরা চতুর্থ পাঠ নিয়ে ঠিক আছে আজকে এখানেই শেষ করছি